সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা এখন আলোচনা করব তড়িৎ রাসায়নিক কোষের একটি আলোচনা, সেটার নাম হলো তড়িৎদ্বার ও তার শ্রেণী বিভাগ। এটি আমাদের অনেক সময় এমসিকিউতে পরীক্ষায় প্রায় আসে, ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে, যেন আমাদের এই কারণে করতে হবে। তড়িৎদ্বার কাকে বলে? ইলেকট্রোড। যে সকল দণ্ড ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে, তাদের নাম হলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তোমাদের ড্যানিয়েল কোষের কথা মনে আছে নিশ্চয়। সেখানে আমরা দুটি তড়িৎদ্বার বলেছি, একটি হলো অ্যানোড আর একটি হলো ক্যাথোড। অ্যানোড হিসেবে ব্যবহার করছি জিঙ্কের দণ্ড, ক্যাথোড হিসেবে ব্যবহার করছি হলো আমাদের কপারের দণ্ড। ঠিক ওই দণ্ডগুলোর নাম হচ্ছে আমাদের তড়িৎদ্বার। তড়িৎদ্বারটাকে আমরা তাদের গঠন অনুসারে পাঁচ ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে তার ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতু অ্যামালগাম ধাতুর আয়ন অর্ধকোষ, একই ধাতুর দুটি ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ। এবার আসো আমরা এগুলো সম্বন্ধে একটু একটু জানার চেষ্টা করি এবং উদাহরণ জানার চেষ্টা করি। প্রথমটা, ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ। এই অর্ধকোষের মধ্যে যে ধাতুতে থাকবে সেটি তার ওই ধাতুর আয়নের লবণের মধ্যে নিমজ্জিত থাকবে। যেমন জিঙ্ক, যখন জিঙ্ক সালফেটের মধ্যে ডুবে রাখা হয়, কপার কপার সালফেটের লবণের মধ্যে ডুবিয়ে রাখা হয়, এটা হচ্ছে সেরকম ধাতু। তাহলে জিঙ্ক হচ্ছে ধাতু, ওই ধাতুর আয়ন জিঙ্কের আয়ন জিঙ্ক টু প্লাস দ্রবণের মধ্যে দিয়ে ডুবিয়ে নিম্নজিত করে যে অর্ধকোষ তৈরি করা হয় তার নাম হলো ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ। যদি প্রশ্ন করো অর্ধকোষ কাকে বলে, আমরা আগে আলোচনা করেছি, তারপরে বলি। একটি তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্যের সমন্বয়কে বলা হয় একটি অর্ধকোষ। জিঙ্ক হলো তড়িৎদ্বার, জিঙ্ক সালফেট হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এই দুটার কম্বিনেশন যেটা পাওয়া যায় তার নাম হলো অর্ধকোষ। অর্ধকোষকে আমরা দুই ভাগে ভাগ করি, অ্যানোড অর্ধকোষ, ক্যাথোড অর্ধকোষ। যে অর্ধকোষের মধ্যে জারণ হয় তার নাম অ্যানোড, যে অর্ধকোষের মধ্যে বিজারণ হয় তার নাম হলো ক্যাথোড অর্ধকোষ। অ্যানোডটাকে কোষের বামে রাখা হয়, ক্যাথোডটাকে কোষের ডানে উপস্থাপনা করা হয়। তাহলে আমরা আশা করি ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ উদাহরণ বুঝতে পেরেছি। সেকেন্ড হলো ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এখানে হচ্ছে একটা ধাতু থাকবে, সেই ধাতুটা তার একটা অদ্রবণীয় লবণের মধ্যে নিমজ্জিত থাকবে। যেমন আমরা উদাহরণ এরকম উদাহরণ হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তোমরা নিশ্চয়ই এটার নাম আগে শুনো নাই। ক্যালোমেল তড়িৎদ্বার আমাদের একটা ইম্পর্টেন্ট সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। এটি কিভাবে উপস্থাপনা করা, দেখো মার্কারি, এটা লিকুইড, তাকে মার্কিউরাস ক্লোরাইড সলিড দ্রবণের মধ্যে রাখা হয়, সাথে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ রাখা হয়। অর্থাৎ একটি ধাতু ওই ধাতুর অদ্রবণীয় লবণ এর মধ্যে তাকে যখন রেখে যে অর্ধকোষ তৈরি করা হয় তার নাম হচ্ছে ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এটি হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের কি বললাম, ক্যালোমেল তড়িৎদ্বার, একটা ইম্পর্টেন্ট। তার ক্যালোমেল তড়িৎদ্বার উদাহরণ হচ্ছে এটি, আমরা মনে রাখবো এমসিকিউর জন্য, ক্যালোমেল তড়িৎদ্বার। থার্ড আসো, ধাতু অ্যামালগাম ধাতুর আয়ন অর্ধকোষ। এই অর্ধকোষের মধ্যে যে ধাতুটা থাকে সে মার্কারি এর সাথে যুক্ত হয়ে ধাতব অ্যামালগাম তৈরি করে এবং ওই ধাতুর একটি লবণের মধ্যে সেটা নিমজ্জিত থাকে। যেমন সোডিয়াম একটা সক্রিয় ধাতু, এটি মার্কারের সাথে যুক্ত হয়ে সোডিয়াম মার্কারি তৈরি করে এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে এটি নিমজ্জিত থাকলে তার নাম হলো ধাতু অ্যামালগাম ধাতুর অর্ধকোষ। আশা করি বুঝতে পেরেছো উদাহরণ। একই ধাতুর দুইটি ভিন্ন আয়নের জারণ মান, সাধারণত অবস্থান্তর মৌলগুলোর একই মূলে ভিন্ন জারণমান বিশিষ্ট তড়িৎদ্বার ব্যবহার করা হয়। যেমন আয়রন
टू प्लस थेके आयरन थ्री प्लस रूपान्तर होय एकटा इलेक्ट्रन त्याग करे जेमन एटाके एभावे उपस्थान करा प्लैटिनियम बाहक हिसाबे आयरन टू प्लस थेके आयरन थ्री प्लस ताहले कि होय आयरन टू प्लस एकटा इलेक्ट्रन त्याग करे आयरन थ्री प्लस আর একটা ইলেকট্রন কি করে ত্যাগ করে আবার যদি বিজারণ ক্ষেত্রে চিন্তা করো আয়রন 3 প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2 প্লাস রূপান্তর হয় এই তো একই তার তাহলে এটা যার মান 2 এটা যার মান হলো 3 এটা অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় সর্বশেষ গ্যাস শব্দকোষ যেখানে একটি গ্যাস ব্যবহার করা হয় তার দ্রবণের মধ্যে তাকে নিম্নজিত করা হয় তেমনি একটা উদাহরণের নাম হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এটা এরকম দেখো আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব হাইড্রোজেনকে ওয়ান অ্যাটমোস্ফিয়ার চাপে প্ল্যাটিনাম বাহকের উপস্থিতিতে ওয়ান মোলার দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখলে তখন তার নাম হচ্ছে গ্যাস অর্ধকোষ এটি দুইভাবে আচরণ করতে পারে এটা হলো তার জারণ যখন সে অ্যানোড হিসেবে আচরণ করে তখন আর ক্যাথোড হিসেবে আচরণ তার উল্টো বিপরীত প্লাস ওয়ান মোলার দ্রবণ হাইড্রোজেন ওয়ান অ্যাটমোস্ফিয়ার প্ল্যাটিনাম আসলে তার কি বুঝাচ্ছে গ্যাস হতো এই হাইড্রোজেন গ্যাসকে তার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ওয়ান মোলার ঘনমাত্রা ওয়ান অ্যাটমোস্ফিয়ার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিম্নজিত রাখলে তখন যেটা পাবো তার নাম হলো গ্যাস অর্ধকোষ যত তড়িৎদ্বারের বিভব গণনা করা হয়েছে সবাইকে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে তুলনা করে করা হয়েছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব দ্বারা হচ্ছে জিরো তাদেরকে জিরো স্ট্যান্ডার্ড দরে তাদের সাথে অন্যগুলোকে সংযোগ করে তাদের মান হিসাব করা হয়েছে আশা করি সবাই তড়িৎদ্বারের শ্রেণীবিভাগ বুঝতে পেরেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো